আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কচু শাক গাছ থেকে কতগুলো ছড়া উঠিয়েছি। এগুলো হচ্ছে আমাদের কচু শাকের বাগান থেকে তোলা কচু ছড়া। কত বড় বড় এবং দেখতে কত সুন্দর হয়েছে ছড়াগুলো। এটা হচ্ছে আমাদের কচু শাকের বাগান। এখানে কিন্তু অনেকগুলো কচু শাক ছিল, ঠান্ডা আসার সাথে সাথে তো কচু শাক নষ্ট হয়ে যায়, এই জন্য কচু শাকগুলো আগে কেটে নিয়েছি। কচু শাকের প্রতিটা গোড়া থেকে কিন্তু তিন চারটা করে কচু ছড়া পেয়েছি। এভাবে কিন্তু গাছ বেঁধে ছড়া কম বেশি হয়। গাছ যত ঘন এবং উর্বর হয় মাটির নিচে ছড়া তত বেশি হয়। সবগুলো কচু শাকের গোড়ার মধ্যে কিন্তু ছড়া আছে। আমি এভাবে গোড়া সহ সবগুলো ছড়া উঠিয়ে নিচ্ছি। নিজেদের বাগানে সবজি উঠাতে অন্যরকম একটা আনন্দ লাগে। দেখুন কতগুলো ছড়া হয়েছে। এখন ছড়াগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাসায় নিয়ে গেলে কিন্তু এগুলোতে আরো ময়লা হবে। এখানে কচু ছড়ার মধ্যে প্রচুর পরিমাণে মাটি থাকে, এজন্য পানি দিয়ে একটা একটা করে আমি ছড়া ধুয়ে নিচ্ছি। সবগুলো ছড়া ধুয়ে নেওয়ার পরে হালকা একটু রোদে শুকিয়ে নিব, তাহলে পানিটা ঝরে যাবে। এরপরে ছড়াগুলোকে বাসায় নিয়ে যাব। এখন ছড়াগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এভাবে ঘাসে রোদের মধ্যে কিছুক্ষণ রেখে দিব, তাহলে পানিগুলো ঝরে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।